ঈদের কয়েকদিন আগে আমার চ্যানেলটা শুরু করছিলাম, আজকে আরেকবার এই ঈদের কয়েকদিন আগে সেম মানুষের সাথে আরেকবার ভিডিও করতেছি। সবাই দোয়া করবেন, ভালোবাসা দিবেন, যে চ্যানেলটাকে বড় করতে পারি। হ্যাঁ, আজকে আরেকবার এই শহর ঘুরছিলাম, আর আজকে আমরা শহর নয় একটা পার্কে যাবো। এই আমরা তো অতটা ই করতে জমজমাট করতে পারলাম না এই ব্লগটার মধ্যে, তাই ভাবতেছি একটু পার্কে গিয়ে ঘুরে নিজের মনটা শান্তি দিতে পারবো এই আমাদের এক বছর পূর্তি এই চ্যানেলটার জন্য। সবাই ভালোবাসা দিবেন। এই আপনার আমার কাঁপতেছে স্যার ভাই, এই ব্লগটা আরেকবার আপনার সাথেই শুরু হোক। আর কারণ বলতে চেয়েছিলাম, যখন আমি ব্লগটা শুরু করছিলাম প্রথমে আপনি ওগুলো মোবাইলটা ধরে রাখছিলেন, আজকে আর আপনি আরেকবার ধরুন, কী বলেন সবাই আপনারা? আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আজকে আমার চ্যানেলে এক বছর পূর্তি হলো। তো আজ দেরি কেন, সিগন্যালটা বেঁধে নিন, আজ আমার চ্যানেলে লাল বাটনটা গুঁজা দিয়ে সাবস্ক্রাইব করে নিন। টাটা বাই বাই, নাকি কি? চলুন লেটস গো, আমাদের নতুন ভিডিওতে যাওয়া যাক, আর আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন লেটস গো। আমরা চলে এসেছি একটা পার্ক বলেছিলাম একটু আগে, তো পার্কে রয়েছে এই অবস্থা।
আপনারা দেখতে পারলেন এটা পার্কের হয়েছে এই অবস্থাটা। যার জন্য একটু পার্কের থেকে একটু দূরে একটা ব্রিজ আছে, খুব সুন্দর, খুব মজা হইতেছে। আপনাদেরকে একটু দেখাই, ভিডিও বানাইতেছি এক বছর আগে স্মৃতি মনে করার জন্য। আর ডুয়েল ভিডিও হবে না তা তো হতে পারে না, কারণ আগের বছর এক বছর আগে যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন ডুয়েল ক্যামেরাতে ভিডিও বানিয়েছিল এই বদ্রলোক। তো আজকে এই বদ্রলোক ক্যামেরাটা ধরতেছে না, কারণ নিজের চ্যানেল খুলে লাইছে। নিজের চ্যানেল খুলে লাইছে দীক্ষা, আজকে আমার ভিডিওটা ধরতেছে না। ছি ছি ছি, এইটা আমার মতো দুঃখের বিষয় আর কি, এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে। গাইজ, পুরনো স্মৃতি মনে করতেছি আর ডুয়েল ক্যামেরাতে ভিডিও হবে না তা তো হতেই পারে না, যার জন্য আমি এই একটা বছর ধইরা খালি খুঁজছি কোন ফোনে ডুয়েল ক্যামেরাটা আছে। এই ফোনটা কিনে লইছি, আজকে এক বছর পরে সেম মানুষ সেই ভিডিওটা ধরে রাখছে, সেম আমি আর সাথী আছিলাম। আমি ভিডিওটা শুরু করার জন্য খালি বাড়তি আইসে, এর কথা ভুললে দেন কেউ, তিন নম্বর মেম্বার বাদ দেন, পরের পার্টের কথা কয়া আমি ভিডিও অনেক পরে দেই। আমি আসলে হয়েছে কি, আমার অনেক কাজ থাকে আর কি, আমার বাসা হচ্ছে আমার দোকান আছে, দোকানে কাজ করার লাগে, পড়াশোনা আছে, এর ফাঁকে আমি একটু একটু ভিডিও বানাই এই আর কি। গাইস, এখানে রাত হয়ে গেছে আর এখানে তারপর এখানে ফটোগ্রাফি চলতেছে, বুঝতে পারতেছি না এমন কি ফটো চলতেছে। হ্যাঁ, আপনারাই দেখ, আর আমি একটু ওই এক জায়গায় গেছিলাম, একজন বাইছে দরকার আছে, লোকের বারোটা বাজছে গেল, তিন ডামটা খায়াল এলো দেখ এরা কি করতেছে। অবশেষে বাসায় চলে এলাম, অনেকক্ষণ আগে এসেছি। হ্যাঁ, বাসায় চলে আসার পর আর ভিডিওটা অন করতে ইচ্ছা হয় নাই, এই যে বললাম না একটু খারাপ মনে নিছে আর কি, যে তুই বড় ভাই শুধু ভাই ছিল এরকম না, যে মজা করে তো কইছিলাম যে আমাদের
তোর লিগা আমার ভিডিওটা নষ্ট হয়ে গেল গা, আমার মনে একটু খারাপ মনে নিছে এর লিগা। আসার পর আমি আর নিচে আসি নাই, উঠে আসলাম, এখন চলে গেছে। ভাবছিলাম এখন একটু কথা বলাই দেবো আপনাদের সাথে, সেটা আর হলো না। আই এম ভেরি ভেরি সরি, আমি এটা মজা করে বলছিলাম অনিককে, অনিক আই এম ভেরি ভেরি সরি। আর এখানে একটু সেলফি লাভারের সাথে আমি ছবি তুলি। ছবি তোলা হয়ে গেল, একসাথে আমাদের ইমন ইউটিউবার, সে আজকে আগুন পান খাবে, চিন্তা ভাবনা করছে, রং করাটা কমতে পারে, হালকা করে দেন, হালকা হালকা। এই যে দেখেন পানের লোক দোকানদারকে দেখে রাখেন, সবাই খাইবে এখানে। এই ঘোড়া কত রেখে দিকে নুন খাই যারা পরে 400 কেজি, কত দাম কে এটা? এটা 400, এটার দাম, এটার দাম কম না, 290 কেজি, 285 না, আমরা দন তো কেন্দ্র আমরা বাড়ি ফিরার পর, আমাদের বাড়ি ফেরার পর অনেক বোরিং লাগতেছিল, হ্যাঁ তো মনটা একটু বললাম না যে ভাল লাগছে না, হ্যাঁ আমার ওটা বলার ঠিক হয় নাই, একটু মনটা খারাপ হয়েছিল, এলে একটু বাইরে আইলাম, আমি একটু বলার ঠিক হয় নাই, আই এম ভেরি ভেরি সরি। তো এর লেগে দেখতেছি পানটা কেমন লাগে, এটা বললে আগুন ধরে মুয়ে মুয়ে দেওয়া দেয়, আজকে প্রথমবার পান টেস্ট করেন, তো আবার আগুন পান, চা আমার জন্য সবাই দোয়া টোয়া করেন, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ার পরে মরতে পারি, থ্যাংক ইউ। না দেখতে পাচ্ছেন এই যে আগুন পানটা ধরানো হলো কেমনে মুয়ে দেওয়ার লাগে একটু বাস করে দেওয়া গরম হয়ে যাবো টিকে আছে বসে না মাটির মধ্যে, কেমন লাগছে ভাই? হ্যাঁ আগুন ভরে কিছু নাই, আগুন কি ভিতরে করবো, আপনারা দেখতেই পারলেন
করোনা আগে আমি দুজনে খুঁজতে গেছিলাম, কাউরি পাই নাই বাসার মধ্যে, যার কারণে আর সর্ণার সাথে কিছু ছবি টবি তোলার কারণে এত ছবি তোলার মধ্যে পাগল। হ্যাঁ, তোলার পরে খুঁজতে বাইরেলাম, তো বাইরের পরে দিয়ে এন বাইরে ঘুরতেছে, তো সবাই সরি মরি আমার পাওয়া হয়ে গেছে, সাথে কয়েকটা পান খাইলাম। আমি জীবনে কোনো রকম পান খাইছি না। এই ব্লগটা যারা সবাই দেখবো তারা আমায় নিশ্চিত ফিটনা দিব আমি জানি, যার জন্য অগ্রিম আপনার কাছে মাপ চাইতেছি। একটু নতুনত্ব আনতে চাইলাম আর কি ব্লগের ভিতরে, তার জন্য পানটা আমি খাইছি। যারা এই পান খাওয়া পছন্দ করেন না, আই এম ভেরি ভেরি সরি একটু নতুনত্বর জন্য। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।